প্রিয় ভিউয়ার, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই হলো আমাদের মেডিসিন টিপ চ্যানেলে প্রত্যাশা। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টিপস নিয়ে হাজির হলাম। আর আজকের টিপসটি হলো আপনার কালো ত্বক কীভাবে ফর্সা করবেন। সেই প্রাচীনতম কাল থেকেই এই প্রাকৃতিক উপায়ে কীভাবে কালো ত্বক ফর্সা করা যায় তা চলে আসছে। তো আজকে আমাদের এই টিপসটি তৈরি করতে যা যা প্রয়োজন তা হলো কাঁচা দুধ, হলুদের গুঁড়ো এবং চালের গুঁড়ো। এই তিনটির সংমিশ্রণে আপনি কীভাবে কালো ত্বক ফর্সা করবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, কালো ত্বক সবাই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে কালো মানুষ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কালো মেয়ে বা ছেলেকে ছেলে বা মেয়ে কখনোই পছন্দ করে না, তারা অবশ্যই সুন্দর মেয়ে বা ছেলে খুঁজে ফেরে। তাই তাদের কথা মাথায় রেখে আজকে আমার এই উপস্থাপন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার, চলে এলাম আমাদের মূল বিষয়ে। আমরা প্রথমে 2 চামচ চালের গুঁড়ো নেব। তো চালের গুঁড়োটা যেন গুঁড়ো হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে নেব আমরা হলুদের গুঁড়ো, 1 চিমটি কি 2 চিমটি সেটা আপনার পরিমাণ মতো নিতে পারেন, আমি 1 চিমটি নিলাম। তারপরে নেব কাঁচা দুধ, 3 চামচ কাঁচা দুধ নিতে হবে। প্রিয় ভিউয়ার, প্রথমত আমরা হলুদ এবং চালের গুঁড়ো ভালোভাবে মিশ্রণ করব, যেন দুটোটা এক হয়ে যায়, আলাদা যেন না থাকে। সর্বোপরি দুধ দেওয়ার পরে আমরা এটা ভালো করে মিশ্রণ করতে শুরু করব। তবে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন চালের গুঁড়োর যেন দানা দানা ভাব না থাকে। প্রিয় ভিউয়ার, আপনি যদি প্রতিদিন সকালে এবং রাতে এই দুই টাইমে এটা ব্যবহার করতে পারেন, তাহলে 3 থেকে 4 মাসের ভিতরে আপনার ত্বক ফর্সা হয়ে আসবে। ঠিক আমি যেভাবে ব্যবহার করতেছি সেভাবে আপনি আপনার ত্বকে ব্যবহার করবেন। এই মিশ্রণটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো আপনার ত্বকে লাগানোর পরে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, আধা ঘন্টা পরে আপনি এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।